चैनल तो आज के ब्रैंड न्यू ब्लॉग है। आज के तुम्हारे सबाई के स्वागत। आज के रिपब्लिक डे प्रजातंत्र दिवस उपलक्षे आंतरिक शुभेच्छा सबाई के। और आज के एखन रेडी हलम, एखन रेडी हुए जाच्छी आमादेर जे क्लाब बा जेखाने आमरा सबाई बंधुगुलो आछे सेखाने जाए आगे पताका उत्तोलन करब। आज के हयतो पार्ट टू आसते पारे कारण एकटा एकटा बंधुर प्रोग्रामे जाब। आज के सेखाने जाब एकदम डायरेक्ट ओखाने कि करछे सबाई आसछे एसे पौंछायछे किना। सकाले फोन करलो आमाके तखन देखा जाक ओखाने जाए पौंछाई सबाई कि व्यवस्थापना करछे किना देखा जाक। तब गिये डायरेक्ट तोमादेर साथे आबार देखा हच्छे डायरेक्ट एकदम ओखाने। এখানে এসে পৌঁছে গেছি। তো এখন এখানে মনোজিত আছে আর এখনও মানে উত্তোলনটা হয়নি, এখনও কাজ বাকি আছে, কিছু সাজাবো একটু একটু করে। তো এদিকে সব ছেলেপেলেগুলো আছে, আসুক সবাই এখানে আসে। তবে কাজ টাজ করছে, আমরা দেখছি কয়েকটা সিনেমেটিক যদি নেওয়ার পার্ট মানে নিতে পারে তারও নিব। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাংলাতে বল, ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছি। আমাদের ফ্ল্যাগ হোস্টিং করবে মাননীয় কিরণ চন্দ্র সরকার, সাহায্য করে দেবেন আমাদের বিপ্লব সরকার মহাশয়। সালে 15 আগস্ট আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তার জন্য এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য পালন করে থাকি। তো আজ আমরা পরমেশ্বরপুর কিশোর সংঘের পরিচালনায় আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। Yeah.
এখন চলে আসছি আমাদের যে জায়গায়, আজকে আবার আর একটা জায়গায় চলে আসলাম। তো ভাইকে ভাইয়ের বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে একেবারে ঘুম থেকে ওটা নিয়ে আসছি, ঘুমে গেছিল, ব্যস্ত মানুষ তো। তো আজকে আরেকটা মানে আমার একটা বন্ধু আছে, তার আজকে ড্যান্স প্রোগ্রাম আছে, সেখানে একটু ড্যান্স প্রোগ্রামে একটু কিছু ব্লগ করবো, তাই একটু ব্যস্ত আছে সে। তারপর তোমাদেরকে ওদের সাথে ইন্ট্রো করাচ্ছি, তো এখন ড্যান্সটা যারা দেখবে ওটা দিন পার্ট টুতে আসবে ব্লগটা, এটা অল্প অল্প ব্লগটা করতেছি আমি, সেটা পার্ট টু দেখতে হলে তোমায় একদিন ওয়েট করতে হবে, কারণ একদিন পুরোটা আপলোড করবো। তুই রাজু কিছু বলবি, আজকে আজকে কোথায় গেছিলি ঘুরতে বলতে? আজকে বিয়ে বাড়ি থেকে আসলাম ঘুরতে, কোথায়? ওয়েডিং ফটোগ্রাফার তো এখন প্রজাতন্ত্র দিবস পর্যন্ত মেনটেন না, সেটা হচ্ছে কাজটা আছে নাকি। তো আমাদের এখন মেন লিড যে এখন কিছু পরে আমাদের মেন প্রোগ্রামটা হবে, সেটার কারণ মানে একটু একটু এটা এটা পার্ট ওয়ান করবো, পার্ট টুটাকে আলাদা করছে, ঠিক আছে? তো কিছু বলবি আপাতত, তারপর ডাইরেক্টর পরে কথা বলবি, পরে কিন্তু ব্যস্ত হয়ে যাবে, তার জন্য আমি তো ডাইরেক্ট পরে কথা বলবো, পরে ব্যস্ত হয়ে যাবে। এখন হচ্ছে মেন হচ্ছে এখন হচ্ছে মেন হচ্ছে ম্যানেজের ব্যাপারটা, এখন সব সবাই আছে, এখন এখন মেন কাজ করতে হবে, ইম্পর্টেন্ট। এখন দেখতে হচ্ছে সিংড়ার জন্য কতটা ভিড় করতে হচ্ছে, রাজু এখানে ওয়েট করছে সিংড়ার জন্য। ব্লগ শেষ করে গরমের মধ্যে লাঞ্চ ব্রেক নিতে সিঙ্গারা খেতে চলে আসছি, আমাদের সন্ধ্যা লাইনে দাঁড়াইছে। সিঙ্গারার জন্য কত কিছু করতে হচ্ছে, কারণ সিঙ্গারা আজকে মানে এই জায়গায় মানে শ্রীরামতি সাহেব এখানে শ্রীরামতি তো শ্রীরামতির এখানে সিঙ্গারা পাওয়া খুব প্রায়, পেন্ট অলরেডি হয়ে গেল, এখানে সিঙ্গারা আসেনি, সিঙ্গারা কখন আসবে তখন যখন আসবে তখন আবার খাবো, আর খাবারটা তোমাদের অবশ্যই দেখাবো, আমি অবশ্যই দেখাবো। আর আজকে 15 আগস্টের ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে, যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তো অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, আর এই ব্লগ আসবে খুব শীঘ্রই। আমাদের এখন সিঙ্গড়া চলে আসছে, জলের বোতল চলে আসছে, আমরা এখন বেশি বকবক করছি না, কারণ খাবো। আর এই বুঝতে পারছো সন্ধ্যার সময় সিঙ্গড়ার এই খাওয়া আড্ডাটা মানে কেমন লাগে আলটিমেট, আর তাছাড়া ঠান্ডা জল, ঠান্ডা জল গরম করছে খুব। তো আজকে 15 আগস্টের ব্লগটা সেন্ড শেষ করছি, দেখা হচ্ছে খুব নতুন ভিডিওতে, মানে ওটা এক্সট্রা শুধু হয়তো মিউজিক ভিডিও আসতে পারে, ওটা পার্ট টু আসবে, সেটা অবশ্যই দেখো। রাজু তুই কিছু বললি বল। হ্যাঁ হ্যাঁ, এত খাটনি করে তোমাদের জন্য ব্লগ করছি, এটার জন্য তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক, আর একটা করে শেয়ার অবশ্যই তোমাদের কাছে চাই, অবশ্যই করে দিও।